আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার শেষ মেহেরবানীতে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করে আমরা যেন আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারি এবং শ্রেণী কক্ষে ফিরে যেতে পারি এই তফি কামনা করে শুরু করছি তোমরা খাতা কলম বই সামনে রাখবে প্রশ্ন আমরা লিখবে আমরা উত্তরের আলোকে সে কথাগুলো বলবো ইনশাল্লাহ ইতিপুরে তোমাদেরকে আমরা মসজিদ শব্দের অর্থে গিয়ে মসজিদ কাকে বলে তারপরে ইবাদতখানা কি পৃথিবীতে কয়টি মসজিদের মর্যাদা সবচেয়ে বেশি এই বিষয়গুলো কথা বলেছি আজকে আমরা তোমাদের সাথে কথা বলব মসজিদের আদাব আদাবুল মেসাজিদ মসজিদের আদব প্রশ্ন লিখবে তোমরা মসজিদে তোমার পাঠ্য বইতে কয়টি মসজিদের আদবের কথা মসজিদে আদবের কথা বলা আছে তেরোটি এটি হলো একটি প্রশ্ন আরেকটি হলো মসজিদের পাঁচটি আদব লিখন যদি পাঁচটি বাক্য হয় তাহলে পাঁচটি লিখতে হবে আর বলা হয় যে মসজিদের আদবগুলো বর্ণনা করো তখন তোমরা সবগুলো পয়েন্টে লিখবি প্রথমে আমরা আসি মসজিদের কতগুলো আদব আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হয় যেমন এক পাক পবিত্র শরীর ও পোশাক নিয়ে মসজিদে প্রবেশ করা বা করতে হয় দুই পবিত্র মন ও বিনয় বিনম্রতার সাথে মসজিদে প্রবেশ করা তিন মসজিদে প্রবেশের সময় একটি দোয়া আছে যে দোয়াটি আমরা পড়ে থাকি আর দোয়াটি হচ্ছে আল্লাহ মুফতাহি আবু আবার রাহমাতিক এরশাদ হচ্ছে যার অর্থ হচ্ছে হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও চার মসজিদে প্রবেশের সময় হুড়ু হুড়ি ধাক্কাধাক্কি না করা মসজিদে কোনো খালি জায়গা দেখে সেখানে বসা নিজে না গিয়ে অন্যকে সামনে যেতে বলা উচিত নয় বেশি জায়গা জুড়ে বসবে না অন্যদের বসার জায়গা করে দেবে পাঁচ লোকজনকে ডিঙ্গিয়ে সামনের দিকে না যাওয়া ছয় মসজিদে কোনো অপ্রয়োজনীয় কথা না বলা সাত নিরবতা পালন করা উচ্চস্বরে কথা না বলা আট প্রাণ তিলাবাত ও ধর্মীয় কথাবার্তা সেখানে শোনা নয় কোনো অবস্থাতেই হইচই সুরগোল না করা দশ সালাতরত কোনো মুসল্লি সামনে দিয়ে যাতায়াত না করা এগারো মোবাইল খোলা রেখে বা অন্য কোনোভাবে মসজিদের শৃঙ্খলা ভঙ্গ না করা বারো মসজিদে বিনয় ও একাগ্রতার সাথে আল্লাহ তালার ইবাদত বন্দী করা তেরো মসজিদ থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়তে হয় দোয়াটি হলো আল্লাহ ইন্নি আস আলু কামিন এর এরশাদ হচ্ছে হে আল্লাহ আমি তোমার অনুগ্রহ কামনা করছি এরপর আমরা আসছি মসজিদ প্রধানত সারা তাদের জন্য তৈরি হলেও একে কেন্দ্র করে ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষা দীক্ষা পরিচালনা করা যায় সুন্দর সমাজ ও শিক্ষা সংস্কৃতি সৃষ্টিতে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মক্তব ও গণশিক্ষা পরিচালিত হতে পারে এরপর আমরা আসি তোমরা প্রশ্ন লিখবে সাউম এটি কি জাতীয় শব্দ সাউম হলো আরবি শব্দ সাওম শব্দের অর্থ কি সাউম শব্দের অর্থ হলো বিরত থাকা আত্মসংযম এরপরে তোমরা লিখবে সাউম কি অথবা সাওম কাকে বলে একে এক বসে সিয়াম বলা হয় আর সাওংকে ফার্সি ভাষায় রোজা বলা হয়ে থাকে ফার্সি ভাষায় সামকে কি বলে রোজা বলা হয় এরপরে আমরা আসি সাও কি আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ইত্যাদি থেকে বিরত থাকাকে কি বলা হয় সাওম বলা হয় এরপরে তোমরা প্রশ্ন দেখবে সাওমের গুরুত্ব তাৎপর্য পাঁচটি বাক্যের ইসলামরা আমরা জানি ইসলামের প্রধান ভিত্তি হলো পাঁচটি বা ইসলামের প্রধান পাঁচটি রুকনের মধ্যে সাওম হলো একটি অন্যতম রুকন মৌলিক ইবাদতগুলোর মধ্যে ইমান ও সালাতের পরে কিছু সাওমের স্থান সাওম ধনী দরিদ্র সকল মুসলমানের উপর ফরস ইবাদত আল্লা করেছেন হে ইমানদারগণ তোমাদের উপরে বা তোমাদের উপর সিয়াম ফরস করা হয়েছে বা ফরস করা হলো সুরাল বাকার নম্বর একশো তিরাশি কতিবা আলাইকুম আলিক যেহেতু সাউমকে ফরস করা হয়েছে সুতরাং যে তা অস্বীকার করবে সে ব্যক্তি কী হয়ে যাবে কাফির হয়ে যাবে আর যে ব্যক্তি বিনা উজোরে পালন করবে তা সাউম পালন করবে না সে সাওম গনাগার হিসাবে গণ্য হবে শুধু আমাদের জন্যই ফরজ করা হয়নি বরং আমাদের পূর্ববর্তী উম্মদগণে নবীদের উম্মদগণের উপরে এই সাওম কী ছিল ফরজ ছিল সাওম পালনের মূল উদ্দেশ্য কী তোমরা প্রশ্ন লিখবে সাওম পালনের সাওম পালনের মূল উদ্দেশ্য হল তাকওয়ার অর্জন তাকুয়া অর্থ হলো ফরাইজগারি আত্মশুদ্ধি আল্লাহকে ভয় করা তাকোয়া মানে আল্লাহকে ভয় করা সব রকম পাপ কাছ থেকে বিরত থাকা সংযম অবলম্বন করা আল্লাহ তালা বলেন যেন তোমরা তালা আল্লাহ কুম ত তাকুন তোমরা তাকোয়া অর্জন করতে পারো মুত্তা কি হতে পারো সুরাল বাকারা এক নম্বর একশো তিরাশি সাওমির মাধ্যমে তাকোয়া শুধু অর্জনই হয় না এতে তাকোয়ার অনুশীলন ও প্রশিক্ষণ হয়ে থাকে পাপাচার ও লোভ লালসা থেকে বিরত থাকা সহজ কাজ নয় এজন্য দীর্ঘমেয়াদী বাস্তব প্রশিক্ষণ ও অনুশীলন প্রয়োজন আর এই বাস্তব প্রশিক্ষণ ও অনুশীলনই হল দীর্ঘ মাস শ্যাম সাধনার মাধ্যমে এটি আত্মসংযম ও আত্মশুদ্ধির উৎকৃষ্ট পন্থা বা উপায় সাওম পালনকালে মোমেন ব্যক্তি কুপ্রবৃত্তি অর্থাৎ কামনা বাসনাও লোভ লালসা থেকে নিজেকে বিরত রাখে অর্থাৎ সিয়ম পালনকারীর সামনে যতই লোভনীয় খাবার আসুক যতই ক্ষুধা তৃষ্ণা লাগুক সূর্যাস্ত না হওয়া পর্যন্ত সে কিছুই পানাহার করে না বা খায় না যেখানে দেখার মতো কেউ নেই সেখানেও এক বিন্দু পানি পান করে না সাউন হলো আত্মরক্ষা ও আত্মশুদ্ধির ঢাল সাউম পালনের মাধ্যমে মিথ্যা প্রতারণা হিংসা বিদ্বেষ পর নিন্দা পরচর্চা ধূমপান ইত্যাদি ত্যাগ করতে হয় সুতরাং এসব পাপকর্ম ও বদাভ্যাস ত্যাগ করা সহজ হয়ে যায় এই জন্য সাউমকে আত্মরক্ষার আত্মরক্ষার ঢাল বলা হয়েছে এই বিষয়ে রসুল উল্লাহ ইসলাম একটা আদেশে বলেছেন এর সাথে হচ্ছে আর সাউ মজুম না এর সাথে হচ্ছে সাউম হচ্ছে ঢাল বুখার বুখারিশু সাও পালন উন্নত চরিত্র আদর্শ সমাজ গঠনে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাউ পালনের সময় লোভ লালসা পাপাচার বৃথ্যাচার ঝগড়া বিবাদ ত্যাগ করতে হয় অশ্লীল কথা ও খারাপ কাজ থেকে বিরত থাকতে হয় এতে ব্যক্তি চরিত্র যেমন উন্নত হয় তেমনি সুন্দর সমাজ গঠনেও সহায়ক হয় সাউ পালনের মাধ্যমে মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে পানাহার ত্যাগের মাধ্যমে ধনীরা দরিদ্রদের অনাহারে অর্ধহারে জীবনযাপনের কষ্ট পার্থক্য এবং বাস্তবে বুঝতে পারে ক্ষুধার কি যারা তা তারা অনুভব করতে পারে তাই তারা দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হয়ে হয়ে ওঠে তাদের সাহায্য সহযোগিতা ও দান খয়রাত করে রসুল্লাহ সাল্লাইসাল্লাম রমজান মাসকে সহানুভূতির মাস বলে আখ্যায়িত করেছেন এখানে তোমরা লাইনকে দেখাবে যে আমাদের মহানবী ইসলাম কোন মাসকে সহানুভূতির মাস বলেছেন রমজান মাসকে মহানবী ইসলাম সহানুভূতির মাস বলে আখ্যায়িত করেছেন শাওম পালনে অনেক ধৈর্যের প্রয়োজন হয় তাই এ মাসকে ধৈর্যের মাসও বলা হয়ে থাকে আর এই ধৈর্যের পুরস্কার হিসাবে হাদিস স্বরূপে ঘোষণা দেওয়া হয়েছে সাওমের মাসকে ফজলতের দিক দিয়ে কয় ভাগে ভাগ করা হয়েছে তোমরা একটি প্রশ্ন লিখবে ফজিলতের দিক থেকে সাওমের মাসকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম অংশ হলো প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় অংশ মগফিরাতের তৃতীয় অংশ হলো নাজাতের নাজাত মানে যার নাম থেকে শাস্তি যাহার নাম যার শাস্তি থেকে মুক্তিরাও সাওম একমাত্র আল্লাহ তালার জন্যেই নির্ধারিত তাই এর পুরস্কার সম আল্লাহ সুবাহ নিজ হাতেই দেবেন তালা বলেন সাওম কেবল আমারই জন্য আমি নিজেরের প্রতিদান দিব আসাউমি ও আনাজিজি বিহি বুকার এবং মুসলিম শুধু সাওম পালনেই ফজরত নয় সাওমের সম্মান করলে সাওম পালনকারী সম্মান ও সেবা করলেও অনেক সাপ পাওয়া যায় কোনো সাওম পালনকারীকে ইফতার করালে তা সাওমের সমান স্বভাব পাওয়া যাবে এতে শম পালনকারী স্বভাবে কোনো ঘাটতি হবে না সাওম পালন করার জন্য দুটি দুটি খুশি লক্ষণ বা দুটির খুশির ক্ষণ একটি হলো তার ইফতারের সময় আর একটি হলো আল্লাহ তালার সাথে সাক্ষাতের সময় সাওম পালনকারী আল্লাহ তালার কাছে উচ্চতর ব্যক্তিত্বে মর্যাদা লাভ করে সুতরাং সাওমের গুরুত্ব ও তাৎপর্য ফজিলত অপরে এরপরে আমরা আসি সাওমের নিয়ত রমজান মাসের শেষ রাতে খাওয়ার পর এই বলে সাওমের নিয়ত করতে হয় যে হে আল্লাহ আমি আগামীকাল রমজান মাসের ফরজ সাওম পালন করার নিয়ত করলাম তুমি দয়া করে আমার সাওম কবুল করো ইফতারের সময় বলতে হয় আল্লাহ এসাদ হচ্ছে হে আল্লাহ তোমার এই জন্য সাম রেখেছি এবং তোমার দেওয়া রিহিক দ্বারা আমরা ইফতার করছি এরপর আমরা সেই তারাবি তারাবির সালাদ রমজান মাসে এশার সালাদ আদায়ের পর তারাবির সালাদ আদায় করতে হয় রমজান মাসে কখন তারাবি নামাজ আদায় করতে হয় এসার ফরজ সালাতের পর আদায় করতে হয় এসার এশার সালাতের পর ভেতরের পূর্বে এটা আদায় করতে হয় তারাবির সালাদ কয়াকাত বিশ্রাকাত কয় সালাদ বিশ রাকাত এ সালাদ আদায় করা হলো সুন্নত তারাবীর সালাদ আদায় করে কি সুন্নত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে তারাবি সালাত আদায় করে তার অতিথির গুণাসমূহ মাফ করে দেওয়া হয় আমরা যথাযথভাবে রমজান মাসের আমরা সাওম পালন করব নিয়মিতভাবে আমরা তারাবি নামাজ বা সালাত আদায় করব হয় হয় নষ্ট এমন কোন কাজ আমরা করব না মিথ্যা কথা বলবো না পরনিন্দা ও আমরা আমরা হব না পরিপ্ত জাকার শব্দের অর্থ কি তোমরা প্রশ্ন লিখবে যে জাকার শব্দের অর্থ হলো পরিচ্ছন্নতা পবিত্রতা ও বৃদ্ধি মুসলমানদের নিসাব পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তালা নির্ধারিত খাস সময় ব্যয় করাকে জাকাত বলে জাকাত কাকে বলে যখন এই জাতীয় প্রশ্ন হবে তোমরা এই উত্তর লিখবে এরপর আমরা সেই জাকাতের গুরুত্ব ও তাৎপর্য ইসলামের পাঁচটি রোকনের মধ্যে সালাতের পরেই কার গুরুত্ব জাকাতের গুরুত্ব বেশি অত্যন্ত বেশি কোরআন মাজিদের বহু স্থানে আল্লাহ সব আহ সালাতের সাথে সাথে জাকাতির কথাই উল্লেখ করেছেন যেমন এরশাদ হয়েছে আপাই মুসলায় এরশাদ হচ্ছে তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও সুরাল মুজাম্মিল আয়াত নাম্বার বিশ জাকাত হচ্ছে আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত ধনীদের সম্পদে গরিব ও অধিকার প্রিয় শিক্ষার্থীদের আসক আজকে আমরা প্রশ্নোত্তর আলোকে যেই প্রশ্নগুলো আমরা দিয়েছি এই পাঠগুলো তোমরা আরও ভালো করে মনোযোগ সহকারে পড়বে প্রশ্নোত্তরগুলো শিখবে السلام عليكم ورحمه الله وبركاته